খেলা হবে খেলা হবে মোকাবিলা হবে আন্দোলনে হবে নির্বাচনে হবে খেলা হবে ভোট চুরির বিরুদ্ধে আওয়ামী লীগের দলীয় সূত্র বলছে বিএনপির গণসমাবেশের দিন নিজেদের সাংগঠনিক শক্তি দেখানোর সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ এর অন্যতম লক্ষ্য হচ্ছে গণমাধ্যমে একচেটিয়া যাতে বিএনপির সমাবেশ প্রচারিত না হয় সেটা নিশ্চিত করা বাড্ডার সমাবেশে ওবায়দুল কাদের বলেন এই রাজপথ মুক্তিযুদ্ধের মাসে বিএনপির থাকবে না এই রাজপথ আওয়ামী লীগের রাখবে মুক্তিযুদ্ধের রাজপথ বিজয়ের মাসের রাজপথ বিজয়ের চেতনার রাজপথ বিএনপিকে অপেক্ষা করার অনুরোধ জানিয়ে ওবায়দুল কাদের বলেন সামনে ডিসেম্বর মাস আপনারা নাকি ওই মাসে আমাদের হটিয়ে শেখ হাসিনাকে হটিয়ে খালেদা জিয়াকে নিয়ে খবিনি স্টাইলে বিপ্লব করবেন ঢাকার রাজপথে জনতার শক্তির সামনে এই রঙিন খোয়া কর্পূরের মধ্যে দিয়ে যাবে বিএনপির উদ্দেশ্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন নির্বাচন ছাড়া ক্ষমতায় যাওয়ার চিন্তা ভুলে যান নির্বাচনে আসতে হবে তত্ত্বাবধায়কের ভূত মাথা থেকে নামান এটি সর্বোচ্চ আদালত নিষিদ্ধ করে দিয়েছেন আমাদের কোনো দোষ নেই তত্ত্বাবধায়ক আর আসবে না ওইটা জাদুঘরে চলে গিয়েছে ডিসেম্বরে ফাইনাল খেলা হবে উল্লেখ করে সড়ক পরিবহন এবং সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেন মোকাবিলা হবে আন্দোলনে হবে নির্বাচনে হবে খেলা হবে ভোট চুরি দুর্নীতি লুটপাট এবং দুঃশাসনের বিরুদ্ধে খেলা হবে খুনিদের বিরুদ্ধে 15 আগস্টের খুনিদের বিরুদ্ধে খেলা হবে 21 আগস্টের মাস্টার মাইন্ড বিএনপির বিরুদ্ধে সাম্প্রতিক সময়ে খেলা হবে শব্দটি ওবায়দুল কাদের বারবার বলছেন রাজপথের পাশাপাশি তিনি জাতীয় সংসদেও বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্প্রতি বলেছেন সরকারের পদত্যাগের পর নির্বাচনের মাঠে খেলা হবে আগামী ডিসেম্বরে আর ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আজ শনিবার বাড্ডায় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত শান্তি মিছিল পূর্ব সমাবেশে একথা বলেন তিনি বিএনপির উদ্দেশ্যে ওবায়দুল কাদের বলেন এখন ছাড় দিচ্ছি ডিসেম্বরে ছেড়ে দেব না ডিসেম্বরে ছাড়বো না ডিসেম্বরেই হবে ফাইনাল খেলা আজ বরিশালে বিএনপির বিভাগীয় গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে সকালে কুমিল্লা টাউন হল মাঠে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সম্মেলন হয় সেখানে উপস্থিত থেকে বক্তৃতা দেন ওবায়দুল কাদের বিকেলে ঢাকায় ফিরে অংশ নেন ঢাকা মহানগর উত্তরের শান্তি সমাবেশে আগামী 10 ডিসেম্বর ঢাকায় বিএনপির বিভাগীয় গণসমাবেশ অনুষ্ঠিত হবে ঢাকার শান্তি সমাবেশে বিশাল জনস্রোত হয়েছে দাবি করে ওবায়দুল কাদের বলেন এখানে এসে বরিশালের কথা ভাবছি বিএনপি টাকা পয়সা দিয়ে কয়েকদিন আগে থেকে লোক জমায়েত করেছে দাবি করে ওবায়দুল কাদের বলেন ফখরুল সাহেব 6 জেলার লোক টাকা পয়সা দিয়ে 2-4 দিন আগে থেকে বরিশালে জমায়েত করেছে আর এখানে 6 থানার লোক বরিশালের চেয়েও দ্বিগুণ লোক এখানে দেশব্যাপী বিএনপি নৈরাজ্য করছে দাবি করে এর বিরুদ্ধে রাজধানীর মধ্যবাড্ডায় শান্তি মিছিল পূর্ব সমাবেশ অনুষ্ঠিত হয় আওয়ামী লীগের সমাবেশের কারণে শনিবার বেলা 2টার পর থেকে আওয়ামী লীগের রামপুরা কুড়িল সড়কের দুপাশ বন্ধ করে দেওয়া হয় কুড়িলমুখী যানবাহন হাতের দিল হয়ে বিকল্প রাস্তা আর রামপুরামুখী যানবাহন নতুন রাস্তা থেকে বিকল্প রাস্তায় চলাচল করে মধ্যবাড্ডার প্রধান সড়কে খোলা ট্রাকে দক্ষিণমুখী করে অস্থায়ী মঞ্চ তৈরি করা হয় মঞ্চের সামনে ও পেছনে আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল নিয়ে নির্মলবাড্ডা মধ্যবাড্ডা উত্তরবাড্ডা এবং সাদতপুরে অবস্থান নেয় জমায়েত সম্পর্কে ওবায়দুল কাদের বলেন আমাদের সামনে মাথা কোথায় জানি না দেখছি আর দেখছি আমার পেছনে আমেরিকান দূতাবাস পর্যন্ত লোক আর লোক বিদেশিদের কাছে নালিশ করে বাংলাদেশের নালিশ পার্টি কিন্তু বিদেশিরাই এখানে থাকে তারা দেখুন কার কত শক্তি গণমাধ্যমের উদ্দেশ্যে ওবায়দুল কাদের বলেন আমি অতিরিক্ত চাই না আমার ভিউ কাভারেজ চাই আজকের এই জমায়েত 6 থানার এটি 6 জেলার চেয়েও বেশি এসে আপনারা দেখে যান ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বদরুল রহমানের সভাপতিত্বে আরো বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসির উপদেষ্টা মন্ডলীর সদস্য এ কে এম রহমতুল্লাহ দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক এস এম মান্নান কুসি আর উপস্থিত ছিলেন সহ সভাপতি ওয়াকিল উদ্দিন আব্দুল কাদের খান দপ্তর সম্পাদক উইলিয়াম পোলাই সমুদ্র প্রমুখ